জন্য হয়ে গেছে না ওজন হয় না বাছাই করতে হবে বাছাই করে তারপর মানে সব মাপ কয় দাম ওছে মালাদাল গল্পটা বলতে জয়দা দেখুন একটা সেই যে বিলাতি নিয়ে গিয়েছিলি मान लेबर गुलो आछे ना ना एटाते रेट काटाना होबे এখন দিয়ে বলছি মালটা যত কর আমি বলছি কি মালটা ইয়া করবেন বলি আমি মালকে এরকম পাবে আমি ইয়া করেছি বলি আপনার মালকে আমি কেচকে দিয়ে দিই দু জড়ি ঢেলেছি আমার এই মালের দরকার নেই আর মালটা যদি না নেবেন আমাকে মালটা গাড়িতে তুলে দিন ভরুন বলি এখন ভরুন আমার সামনে ভরুন এখানে আর মাল দেওয়া যাবে না এরপরে যে মালিক বেরিয়ে গেছে কি হলো দাদা কি দেখুন দিয়ে যে আড়তে আমরা মাল পেলেছি যে বিক্রি করে দিয়েছে ওই চলে এসেছে কি হলো কি হলো বলে দেখুন এই দুটো কেচটি আমি তো বলছি যে চাপ হবে কি তো 5 কিলো বাদ দেব 1 কুইন্টাল চাল থাকবে কিন্তু রেট তো কাটা যাবে না রেট কাটবো না ঠিক আছে গেছে আমি 5 কিলো বাদ দিলাম এক্সট্রা বাদ তাও আপনাদের বলি ইয়া আছেন না তো মালটা তুলুন না না তখন আমাকে মালিকটাই ডেকে নিয়ে দিদি রাম বলছে না না কাটা হবে না রেট কাটা হবে না যা আছে পেমেন্ট হবে টেম্পোরারি চালা এই রোদে কিছু ফেলা চলবে রাখা চলবে সবজির সবচেয়ে বড় শত্রু হচ্ছে রোদ একটা বাঁধা আপনি যদি রোদে 3 ঘন্টা রেখে দেন তার রং পুরো পাল্টে যাবে তো এটা এরা জানে না যারা কিনছে তারা তারা আর কি আছে ওরা তো দাম দেয়নি এখনো এবার কয়েকটা রং খারাপ হলো কয়েকটা রং খারাপ না ওরা যেটা নরমাল ওগুলো ভাবি না ওরা নরম হবে তখন বাছাই করে দেবে বাছাই করে দেবে এবার আমাদের যে একটা ছোট শেড থাকে ওদের কিছু না এটা যখন আপনি কাছে হাত দেবে দিবে যেটা নরম আছে বাস সাইড করে হ্যাঁ ঠিকই বলছেন তাহলে এইটা আমাদের একটা শীতকাল মোটামুটি ঠিক আছে আর এমনিতে ঢাকা দিন দিলে তো আরো মুশকিল হ্যাঁ কানাডা তো যাবে ওই আমরা এই রাস্তার ধারে ধারে মানে যেটা রোডটাকে যে ছেড়েছি সেরকম ধারে ধারে নিজের ক্ষেতের জায়গায় জায়গায় একটা করে আমরা ইয়া কুমা করি হ্যাঁ করলেও হবে ভাই শুধু একটা চালা সামান্য নিজেদের কাটেই করা যাবে কি রে শুধু করা যাবে।